আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমরা যে রুমে আমরা সব কিছু রাখি সেই রুমটা আজকে পরিষ্কার করছি, মানে আমাদের ধান চাল, তারপর মানে আমাদের দৈনন্দিন যে জিনিসপত্র আমরা যে রুমে রাখি আজকে আমি সেই রুমটা ভালোভাবে ক্লিন করছি। তো এই যে কিছু ছিল, অল ক্লথ ছিল, সেগুলো আমি পরিষ্কার করছি। আর টেবিল ক্লথ, এগুলো টেবিল ক্লথ ছিল। তো আমি এইখানে আমাদের একটা ছাপ বাক্স আছে, তো সেই ছাপ বাক্সটা আমি এই টেবিল ক্লথটা ছিল ওটা আমি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এখন আমি সেটাকে ভালোভাবে পেরে নিলাম। আর ঈদের আগে আমি আসলে অল্প অল্প করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ একবারে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়। তো প্রতিদিন সকালে দেখা যায় আমি কিছু না কিছু কাজ রাখি, কাজ করলে দেখা যায় যে সময়ও চলে যায়, বেশি ক্লান্তও লাগে না। যদি সারাদিন শুয়ে বসে থাকা যায় খুবই ক্লান্ত লাগে। তো ভাবলাম আমি এর জন্য সকালবেলা কিছু না কিছু ঘুম থেকে উঠে কাজ করি, তারপর কাজটা যখন হয়ে যায় তখন গোসল করে নামাজ পড়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা ইফতারি রেডি করতে যাই। তো এই তো এইভাবে আমার রোজার দিনগুলো যাচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। তো এই যে বালিশগুলো দেখতেছেন, এই বালিশগুলো হলো যখন আমাদের বাসায় সবাই আসে, আমার আব্বুরা যখন আসে তখন আমি এই বালিশগুলো লাগে। তো আমি বালিশগুলোও রোদে দিয়েছিলাম। আর এই যে আমি এই বিছানার চাদরটা পেরে নিচ্ছি, আর এই বিছানাটাই কেউ ঘুমায় না, মানে এই বিছানাটাই কেউ থাকে না। এই বিছানাটা আমরা মানে দেখা যায় জিনিসপত্র রাখি, যেহেতু এটা ধান চালের ঘর, তো ধান চালের ঘরে কিন্তু দেখা যায় যে থাকা হয় না, জিনিসপত্রই বেশি রাখা হয়। তো আমি বিছানাটাই পাটিটা পেরে নিলাম, আর এই বালিশগুলো এখন আমি সব সাজিয়ে রাখবো। আমি রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে ভালোভাবে রোদে দিয়ে এখন এই যে উঠালাম। তো আমরা কিন্তু গ্রামে থাকি, তো গ্রামের কিন্তু এরকমই সব কিছু হয়, শহরে আসলে এগুলা হয় না। তো আমাদের তো বাসায় সব কিছুই হয়, এর জন্য আমাদের অনেক কিছু লাগে। দেখা যায় যে আপনার শোবার ঘরে কিংবা বসার ঘরে যে জিনিসগুলো আপনি রাখতে পারবেন না, একটা রুম থাকবে সেই রুমে আপনারা সব রাখবেন, কিন্তু অনেকেই স্টোর রুম মনে করবেন, কিন্তু আসলে স্টোর রুম না, আমরা এটাকে স্টোর রুম মনে করি না, কারণ এখানে আমাদের সব কিছু থাকে দরকারি জিনিসপত্র। আর এই যে বালিশগুলো সব একে একে আমি সাজিয়ে নিচ্ছি, এই বালিশগুলো আমাদের যখন লাগে তখন আবার বেরো করে নিই। আর এই যে অনেকগুলো বালিশ আছে এখানে, মনে হয় টোটাল মনে হয় 10-12টা বালিশ আছে। তো দেখা যায় যখন সবাই আসে তারপরেও কিন্তু বালিশ কম হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আম্মু দেখা যায় প্রতি বছরই কিছু না একটা দুইটা করে বালিশ বানাতেই থাকে, কারণ দেখা যায় বালিশ কম পড়ে যায় তখন খুব সমস্যায় পড়তে হয়। তো এগুলো সবই আমাদের এক্সট্রা বালিশ। আর আপনারা কে কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইটা হলো সেই টেডি বিয়ারের মাথাটা, আমি আর ওই ঘরে আমাদের অন্য রুমে নিই না, যেহেতু নামাজ পড়তে হয়, এগুলো থাকলে তো নামাজ হয় না। তো আমি বালিশের সাথে রোদে দিয়ে এইখানে রেখে দিলাম। আর এখন আমি এটা ঢেকে রেখে দিব যেন উপর থেকে ময়লাগুলো না আসে। আর এখন এর বিছানার আর এক সাইডে আমি পেঁয়াজগুলা ই করে দিব, রেখে দিব, কারণ পেঁয়াজগুলা আম্মু কিছুদিন আগে কিনেছিল, তো বাসার উপর থেকে কিনেছিল। এখন এই পেঁয়াজগুলো আমি একটু বস্তার উপর রেখে দিব, তাইলে অনেকদিন ভালো থাকবে। তো এইখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হয়, ফুরিয়ে যাবে, বেশি দিন হয়তো বা থাকবে না। তো আমি বস্তা দুইটা পেরে নিলাম, এখন আমি পেঁয়াজগুলা ঢেলে রাখবো। আর এই তো ভালোই যাচ্ছে দিন, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কেমন আছেন, কে কোথায় কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমি কিন্তু সেই বাসার থেকে আর বের হইনি, সেই 12 তারিখে বাসায় আসছি। আমি লকডাউনের কারণে বাসার থেকে বের হইতে পারি নাই, খুবই সমস্যার ভিতর আছি, কারণ দেখা যাচ্ছে যে অনেক দরকারি জিনিসই আমি বাইরে না যাওয়ার কারণে কিনতে পারতেছি না। তো যেহেতু লকডাউনটা তো আগে মানতে হবে, তারপরে দরকারি জিনিস তো এমন জিনিস না যেটা না হলে আসলে বাঁচা সম্ভব হচ্ছে না, এরকম কিছুই না। তো আমি এর জন্য বাসার থেকে বের হচ্ছি না, তো যা আছে তাই দিয়ে আমরা চলতেছি আর কি, কারণ লকডাউনের বাইরে যে অবস্থা, বাইরে না যাওয়াটাই আমি মনে করি সবচাইতে ভালো। আর লকডাউনটা খুলবে হয়তো বা 21 কিংবা 20 তারিখে, তো আমি তারপরে চিন্তা করছি বের হব, খুব দরকার না হলে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা বাসায় আছেন তারা বাসায় থাকেন, নিরাপদে থাকেন, কারণ আপনি নিরাপদে থাকলে অন্য কেউ কিন্তু নিরাপদে থাকবে। আর বাইরে কিন্তু প্রচুর, আমি যা দেখলাম কেউ তো আসলে লকডাউন মানতেছে না, বাইরে প্রচুর মানুষ, সবাই যাওয়া আসা করতেছে, জানি না কীভাবে। আর এই যে আমি বিকালবেলা আমি ডালের বড়াটা ভাজতে এলাম, তো এটা ভেজে তারপরে আমি ইফতারিটা গুছিয়ে ফেলবো।
তো আমি দেখা যায় 5টার সময় আসি, আসরের নামাজটা পড়ে 5টার সময় আসি, তো আমার 1 ঘন্টার ভিতরে সব হয়ে যায় এই ইফতারি। তারপর সব কিছু যতটুকু যা কাজ থাকে, চা বানানো, দুধ জ্বালানো, তারপর ফল কাটা, সবই আমি আমি আমিই করি। আম্মু করতে চায় কিন্তু আম্মুকে করতে দিই না। আর এখন ইফতারের পর আমি এখন ছোলা মুড়ি খাচ্ছি। এখানে আমি ছোলা নিয়েছি, মুড়ি, তারপর ডালের বড়া, আর নিয়েছি শশা। তো এখন আমি এটা খাবো, এটা আমি খাই এই টাইমে, আমি ইফতারের পর এটা খাই, আমার কাছে খুব মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ছোলা তো অনেকেই বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। তো এখন তাইলে খাই। আর এখন আপি আর আব্বু সন্ধ্যার চা খেতে এসেছি, আর ইফতারি করে একটু রেস্ট নিয়ে তারপর এখন চাটা খাচ্ছি। আর সারাদিন পরে একটু চা খেতে কিন্তু ভালোই লাগে, আমার মতো যারা চা মানে চা ভালোবাসে তাদের কাছে তো চা খেতেই হবে সারাদিন শেষে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি চা খেতে খেতে। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইলো, আর রমজানের আবার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আল্লাহ হাফেজ।